নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। নতুন ইডি ডাইরেক্টর পদে বসলেন রাহুল নবীন, যদিও তিনি এই পদে অস্থায়ীভাবে বসেছেন বলে খবর। এর আগে ইডির দপ্তরে চিফ ভিজিলেন্স পদে ছিলেন তিনি। সঞ্জয় মিশ্রের জায়গায় তিনি এই পদে এসেছেন বলে খবর। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতির মামলায় এই সংস্থা তদন্ত করে থাকে। দেশের বেশ কয়েকটি বৃহত্তর আর্থিক দুর্নীতির মামলার ভার রয়েছে এই সংস্থার কাঁধে। বিরোধীরা অবশ্য রাজনৈতিকভাবে ইডির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে, এবং তার পাশাপাশি আবারও জানিয়ে রাখছি, নতুন ইডির ডিরেক্টর পদে বসলেন রাহুল নবীন, যদিও তিনি অস্থায়ীভাবে এই দায়িত্বে এসেছেন। এর আগে ইডির চিফ ভিজিলেন্স পদে ছিলেন তিনি। সঞ্জয় মিশ্রের জায়গায় তিনি এই পদে বসেছেন বলে খবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ডের এডিটর নীল বণিক, আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। নীল, এই মুহূর্তে ইডির যিনি নতুন ডিরেক্টর পদে বসলেন রাহুল নবীন, বিস্তারিত আর কি তথ্য রয়েছে তোমার কাছে? নতুন অস্থায়ী ডিরেক্টর হলেন রাহুল নবীন। কে এই রাহুল নবীন? 1993 ব্যাচের আইআরএস ক্যাডার রাহুল নবীন। তিনি এবার থেকে ইডির অস্থায়ী ডিরেক্টর পদে বসলেন, এবং ইডির যে আগামী দিনের যে কাজকর্ম সেই পুরোটাই তার নেতৃত্বে হবে। এই মুহূর্তে ইডির স্পেশাল ডিরেক্টর, এবং তিনি হচ্ছে সব থেকে সিনিয়র মোস্ট অফিসার, তার জন্য তাকেই আপাতত দিল্লি ঠিক করেছে। এর আগে ইডির দপ্তরে চিফ ভিজিলেন্সের দায়িত্ব ছিলেন রাহুল নবীন। তাই ইডির দপ্তরে তিনি যেমন সিনিয়র, তেমনি ইডির হয়ে কাজ করার অভিজ্ঞতা এই আইআরএস অফিসার আছেন। প্রসঙ্গত, 2018 সালে নভেম্বর মাসে ইডি অধিকর্তার দায়িত্ব পান সঞ্জয় মিশ্র। তাকে 2 বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে 2020 সালের নভেম্বরে তার মেয়াদ শেষ হয়। তার 60 বছর হয়ে গেছিল, কিন্তু 2020 সালে 13 নভেম্বর কেন্দ্র নির্দেশ দেয় তার মেয়াদ 2 থেকে 3 বছর করে। এরপরই কেন্দ্রের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলা করে, যে মামলাটি চালাচ্ছিল এতদিন কমন কজ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারপরে সুপ্রিম কোর্ট তাকে অপসারণের কথা বলেন এবং তাকে সেখান থেকে সরে যাওয়ার কথা বলেন। এরপরই সঞ্জয় মিশ্রর আর মেয়াদ বাড়ালো না কেন্দ্রীয় সরকার। অনেকেই মনে করেছিল যে আবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার যেতে পারেন তার পদ ধরে রাখার জন্য, কিন্তু এই বেলায় আর কেন্দ্রীয় সরকার সেই কাজটি করলেন না, এবং সেই কাজটি না করে সরাসরি সঞ্জয় 31 জুলাই এর পর ওই পদে তিনি আর থাকতে পারবেন না, এমনই কেন্দ্রের আর্জিতে আর কোনো সাড়া দিল না। শেষ পর্যন্ত শুক্রবার রাহুল নবীনের নাম ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার এবং 1993 ব্যাচের আইআরএস ক্যাডার। এখন যেটা প্রশ্ন হচ্ছে, লোকসভা ভোটের আগে নতুন এই অস্থায়ী পদে বসানো নিয়ে একটা কিন্তু জোর গুঞ্জন চলছে দিল্লির বিরোধী রাজনৈতিক দলগুলির অন্দরে। ইডির মত দপ্তরের মতো একজন এত ধারে ভারে যে পদ, সেই পদে কেন অস্থায়ী ভাবে আনা হলো? তিনি ইডিতে কাজ করে এসেছেন, তিনি ইডির চিফ ভিজিলেন্স পদে ছিলেন এবং মোস্ট সিনিয়র এই মুহূর্তে অফিসার, তারপরও তাকে কেন স্থায়ীভাবে বসানো হবে না, বা অন্য কোনো অফিসার যদি থাকে তাদের কেন স্থায়ীভাবে নিয়ে আসা হবে না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তারপরে বিরোধীদের যেটা অভিযোগ, তাহলে কি এই পদে অস্থায়ীভাবে রাহুল নবীনকে বসিয়ে কোনোভাবে কি কেন্দ্রীয় সরকার চাপে রাখার চেষ্টা করলেন? এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। এবং 2024 আগে কার্যত ইডির যে অস্থায়ী ডিরেক্টরকে চাপে রাখতেই তাকে স্থায়ী পদে না বসিয়ে তাকে অস্থায়ী ডিরেক্টরের পদে বসানো হলো বলে অভিযোগ করছেন বিরোধীরা। যদিও এই অভিযোগ মানতে নারাজ দিল্লি, তবে দিল্লির তরফ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এর কারণ ব্যাখ্যা চেয়ে কোনো রকম কিছু বলা হয়নি। তবে এই নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে, কারণ আমরা সবাই জানি দেশের কিছু গুরুত্বপূর্ণ মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি। তার মধ্যে অন্যতম রাহুল গান্ধীর মামলা, পি চিদম্বরমের মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা, পশুখাদ্য মামলা, তার মধ্যে
যাদবকুল রয়েছে পুরো, এবং মহারাষ্ট্রের মামলা সেখানে, সেখানেও সঞ্জয় বনশালের মতো অভিযুক্তরা রয়েছে। এই যে হেভিওয়েট যারা অভিযুক্তরা রয়েছে এবং প্রত্যেকের হেভিওয়েট অভিযুক্তদের রাজনৈতিক যারা ব্যক্তি, বিরোধী বেঞ্চে বসা ব্যক্তি, তাদেরকে প্রায়শই ইডি ডাকছেন, একের পর এক জেরা করছেন, সেই জেরা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে বিরোধীরা। এবং এই জেরা যখন চলছে, সেই পদে কেন একজন স্থায়ী ডিরেক্টর করা হলো না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছে। একদম নীল, আরো একটা বিষয় অবশ্যই, এই ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন আর্থিক দুর্নীতির কথা অবশ্যই তুমি বললে যে তারা তদন্ত করে থাকে, অর্থাৎ একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট এই ইডি। এবং এই সেই জায়গাতে যদি বলি আমি যে এই মুহূর্তে এই যে ইডির যিনি ডিরেক্টর তার পদে আরেকজন এলেন, তো সেই জায়গাতে ইডির যে কাজকর্ম তাতে কোনো চেঞ্জেস কি আসবে সেটা কি কিছু আশা করা যাচ্ছে, যে আগে যেই পদ্ধতি অবলম্বন করে ইডি কাজ করতো, যেই একটা ছিল ওয়ার্কের যে একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা কি কিছু চেঞ্জেস আসবে কিছু? দেখো, ইডি এখন দেশের বৃহত্তর বেশ কিছু আর্থিক দুর্নীতি দমন মামলা নিয়ে তদন্ত করছে, যেটা তোমায় বলছিলাম যে রাহুল গান্ধীর মামলায় রাহুল গান্ধীকে জেরা করা নিয়ে, টানা জেরা করা নিয়ে, এটা নিয়ে কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করেছেন। এরপরে যদি দেখা যায় যে সঞ্জয় রাউত, শিবসেনার যিনি মুখপাত্র সঞ্জয় রাউত, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, তারও মামলা ইডির অধীনে রয়েছে। তুমি যদি দেখো যে শরদ পাওয়ার, সেই শরদ পাওয়ারদের মামলাও কিন্তু ইডির হাতে রয়েছে। এছাড়াও তুমি যদি দেখো যে লালু প্রসাদ যাদবদের মামলাও কিন্তু ইডির হাতে রয়েছে। তুমি যদি দেখো পি চিদম্বরমের মামলাও কিন্তু ইডির হাতে রয়েছে, তাদেরও পারিবারিক অনেকগুলি মামলাই ইডির হাতে রয়েছে। এছাড়াও তুমি যদি দেখো মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলের বেশ কয়েকটি আর্থিক দুর্নীতি নিয়ে ইডি তদন্ত করছে, এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, তিনিও দুদিন আগে ইডির জেরার মুখোমুখি হয়েছেন কার্যত 8 ঘন্টা। এই যে বিরোধী রাজনৈতিক দলের সব হেডবি ওয়েট মুখদের যে তদন্ত ইডি করছে, সেই তদন্তে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন যিনি ডিরেক্টর এসছেন, অস্থায়ী ডিরেক্টর, তার আমলে সেই তদন্তের গতি আরো বৃদ্ধি পাবে না যেইভাবে চলছিল তদন্ত প্রক্রিয়া সেইভাবে চলবে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তবে তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছিল সেভাবে তদন্ত প্রক্রিয়া চালাতে হবে, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু আদালতের বিচারাধীন। তাই তদন্ত প্রক্রিয়া যদি থমকে যায় তাহলে কিন্তু ইডিকে কার্যত হাইকোর্ট, কার্যত সুপ্রিম কোর্টের অনেক মামলায় প্রশ্নের মুখে পড়তে হবে। তাই তদন্ত যেভাবে চলছিল সেই তদন্ত চলবে, তবে তার আমলে কোন কোন মামলা প্রাধান্য পাবে, কোন কোন মামলার তদন্তের গতি পাবে, সেটা কিন্তু একান্তই যে সংস্থার একদম শীর্ষ পদে থাকে তা ঠিক করে দেওয়া। এবং পাশাপাশি এই ডিরেক্টরের নিচে কিছু জয়েন্ট ডিরেক্টর থাকে, সেই জয়েন্ট ডিরেক্টররা থাকে বেশিরভাগই জোন ওয়াইজ, অর্থাৎ 4-5টা রাজ্য মিলে একটা জোন থাকে, সেই জোন ওয়াইজ কিছু জয়েন্ট ডিরেক্টর থাকে, সেই সব জয়েন্ট ডিরেক্টররা থাকে ডিরেক্টরের অধীনে। অবশ্যই জয়েন্ট ডিরেক্টররা নতুন ডিরেক্টর যখন আসেন তখন তাদের সঙ্গে যোগাযোগ করেন, মামলার অগ্রগতি কি, কোন কোন মামলার কি কিভাবে অগ্রগতি হচ্ছে, কোন কোন মামলা কোন পথে তদন্ত চলছে, সেগুলো কিন্তু সবটাই ডিরেক্টরকে অবগতি মানে জানানো হয়। সেই জায়গা থেকে নিশ্চয়ই এই বিষয়টাও জানাবেন, এটা তাদের সংস্থার একেবারে ইন্টারনাল বিষয়, এই বিষয়ে মানে আমাদের বলে দেওয়া ঠিক না কোন পথে তদন্ত চলবে। তবে নতুন ডিরেক্টর তার একটা নিজের চেয়ারের একটা স্বাধীনতা আছে, সে সেই স্বাধীনতা রেখে এবং সাংবিধানিক যে দায়িত্ব আছে সে সাংবিধানিক দায়িত্ব রেখে এবং স্বাধীনতা রেখে কাজ করবে, এটা স্বাভাবিক। তবে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা চিন্তাধারা থাকে, সেই চিন্তাধারাতে তিনি কোন কোন মামলাগুলোকে অগ্রাধিকার দেবেন, কোন কোন মামলাগুলোর তদন্তে গতি বাড়াবেন, সেটা একেবারেই তার বিষয়। আগামী 7-8 দিন না গেলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না যে লোকসভার আগে কার্যত কোন কোন মামলার অগ্রগতি এই নতুন ডিরেক্টর নবীন বাবুর, তার তার যে পদ, সেই পদ কোন কোন মামলাতে অগ্রগতি করবেন সেটা কিন্তু এখনো বলার সময় হয়ে আসেনি। তার জন্য আরো 6-7 দিন আমাদের অপেক্ষা করতে হবে। একদম নীল, আরো একটা বিষয় যে ইডির বিরুদ্ধে বিরোধীদের কিন্তু প্রায় সবসময় একটা অভিযোগ থাকে, এবং একটা বলা চলে যে তারা বলে থাকে যে বিরোধীদের উপর চাপ সৃষ্টি করার জন্য কেন্দ্র ইডিকে ব্যবহার করে থাকে, বিভিন্ন আর্থিক দুর্নীতিতে তদন্ত করে বিভিন্ন নেতাদেরকে একটা চাপে রাখা হয়। তো সেই যে একটা অভিযোগ, সেই অভিযোগ থেকে বেরিয়ে কি আসতে পারবে ইডি, বা তার স্বচ্ছ ভাবমূর্তির কি প্রকাশ করতে পারবে ইডি, কি মনে হয় নতুন ডিরেক্টর সেই দিকে কতটা কি করবেন?
একেবারে দেখো, এটা একেবারেই ঠিক। ইডির বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে একাধিক অভিযোগ উঠেছে, অভিযোগ উঠেছে আদালতের মধ্যে কিছু বিষয় নিয়ে। ইদানিং কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছেন, কিছু মামলায় সুপ্রিম কোর্টেও কিন্তু ইডি প্রশ্নের মুখে পড়েছেন, এবং ইডিকে কিন্তু আদালত যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে বহু মামলায় কিন্তু তদন্তের গতি বাড়াতে বলেছেন এবং তদন্ত প্রক্রিয়া ডিলে না করে শেষ করার কথা বলেছেন। এটা স্বাভাবিক যে একটা এইরকম তারা বিবিআইপি মামলার যারা তদন্ত করে সেই তদন্তের গতি প্রকৃতি 10 বছর ধরে চলবে, এই রকম কিন্তু ইডির তরফে ইডির গোয়েন্দাদের কাছ থেকে কিন্তু আশা করা যায় না। এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে চার্জশিট দেওয়া এবং সেই মামলা তার ট্রায়ালে নিয়ে আসা, এবং ট্রায়ালে নিয়ে আসার পর দোষীদের, অভিযুক্তদের শাস্তি দেওয়া, বা অভিযুক্তরা যদি প্রমাণ করতে পারে তারা দোষী ছিল না, সেটা একটা ফয়সলা হওয়া দরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইডির যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি নিয়ে কিন্তু বিরোধীরাও একাধিক অভিযোগ করছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে ইডিকেও ভাবতে হবে যে কেউ যাতে কোনো অভিযোগ যদি কেউ, যে কেউ ভারতে না, গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক অভিযোগ উঠতেই পারে, রাজনৈতিক অভিযোগ উঠবে এটাও স্বাভাবিক। কিন্তু যেটা ইডির নতুন ডিরেক্টরের আশু লক্ষ্য হবে উচিত, মামলাগুলোকে অযথা ডিলে না করে প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি তদন্ত করে চার্জশিট প্রক্রিয়া শেষ করে মামলাগুলো ট্রায়ালে ফেলা উচিত। তাহলে কিন্তু ইডির বিরুদ্ধে যে প্রশ্নগুলি, অভিযোগগুলি উঠছে, বিরোধীরা যে করছে, সেই অভিযোগগুলি থেকে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষান্ত থাকবে ইডির অফিসাররা। তাতে ইডির অফিসাররা যারা তদন্তকারী আধিকারিক তাদের মনোবল চাঙ্গা হবে এবং তারাও কিন্তু কোথাও একটা দিনের শেষে অভিযোগের হাত থেকে রেহাই পাবে। আদালতে যদি চার্জশিট সঠিক মতো দেওয়া হয় এবং আদালতে যদি মামলা একবার ট্রায়ালে চলে আসে, তখন কিন্তু আর ইডির আধিকারিকদের কোনো কিছু করার থাকে না, তখন বিষয়টা পুরোটাই আদালতের ব্যাপার। কিন্তু এই যে চার্জশিট প্রক্রিয়া বারবার দেখা যায় বিভিন্ন মামলায় ইডি একের পর এক সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে, তদন্তের জন্য আদালতের কাছ থেকে আরো সময় চেয়ে নিচ্ছে, এই বিষয়গুলি যত দ্রুত পারে, এবার তদন্ত প্রক্রিয়া সবসময় বলে দেওয়া ঠিক না যে তদন্তের জন্য সময় চাইবেন না, কিন্তু 1 বছর 2 বছর পর্যন্ত যদি তদন্ত প্রক্রিয়া চলে, তারপর সেই তদন্ত প্রক্রিয়া শেষ করাটা ইডির মতো একটা পেশাদারিত্ব গোয়েন্দা সংস্থার কাছে এটাই হওয়া উচিত। সেই কাজ যদি ইডি আগামী দিনে এই যে নতুন ডিরেক্টরের আমলে যদি করতে পারে, তাহলে কিন্তু ইডিরই মুখ রক্ষা হবে মানুষের কাছে, অর্থাৎ দেশের মানুষের কাছে কিন্তু ইডির যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা আরো বাড়বে, সে যতই বিরোধীরা ইডির কে রাজনৈতিক ভাবে অভিযোগ করে থাকুক না কেন। একদম, অসংখ্য ধন্যবাদ নীল, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ বাংলার এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবেই তুলে ধরলেন এই মুহূর্তে ইডির যে নতুন ডিরেক্টর পদে স্থলাভিষিক্ত হলেন, যদিও সেটা অস্থায়ী ডিরেক্টর পদে স্থলাভিষিক্ত হয়েছেন রাহুল নবীন, এবং সেই বিষয়টা আগামী দিনে ইডির কাজে কি ফারাক আসতে পারে সেই বিষয় নিয়ে, বা ইডিকে যে ইডির যে একটা স্বচ্ছ ভাবমূর্তি সেটা কি প্রকাশ করতে সক্ষম হবেন নতুন ডিরেক্টর, সেই সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।